السلام عليكم يا أهل القبور، السلام عليكم يا أهل القبور، السلام عليكم يا أهل القبور، السلام عليكم. আমি এখন জুরেন কবরস্থানে আর আজ আপনাদেরকে দেখাবো বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র আলহাজ সাদেক হোসেন ফোকার কবর। এখানে চিরনিদ্রায় শায়িত আছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা 4 নভেম্বর 2019 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেন। 7ই নভেম্বর তাকে জুরেন কবরস্থানে সমাহিত করা হয়। সাদেক হোসেন খোকা 1952 সালের 12ই মে ঢাকায় জন্মগ্রহণ করে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের সৈয়দপুরে। তার পিতা এম এ করিম সেনাবাহিনীতে চাকরি করতেন। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাদেক হোসেন খোকা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি ছিলেন এবং অবিভক্ত ঢাকা শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন। আমরা এই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সাদেক হোসেন খোকার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন। আপনি কি দাফনের সময় ছিলেন? দাফনের সময় লাশ নামানোর সময় নামছি ছিলেন না? আলহামদুলিল্লাহ। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারপর মির্জা আব্বাস আলমগীর সাহেব এরা এখানে উপস্থিত ছিলেন। তারপর মহাসাবের ছেলে আর ছেলে দুজনে খবরে নাম। খুব একটা ভালো লোক ছিল। যা সিটি কর্পোরেশনের আন্ডারে মনে হয় না যেন এরকম কোনো মেয়র আর আমিন। উনি তো এখানে কাজ করছেন, খুব অসহায় মানুষ, খুবই ভালো। যখন যে কোনো বিষয়ে কিছু আসতে হলে আগে জুরেন কবরস্থান তার মা বাবার কবর আবার ইসলাম সবসময় সে বেশি বেশি আর কি যেদিকে ঢাকার বাহিরে গেছে যে কোনো জায়গায় যেহেতু আগে কবরস্থান সে আসে অবস্থান আসতো মা বাবার কবর জিয়ারত করে করা যায়। সে চিন্তা করতো যে আমি এই যে কবর দেখে যায় আল্লাহ তো হয়তো আমার পরবর্তীতে এই অবস্থায় আমার আনতে হতে পারে, কিন্তু সে সবসময় এই জিনিসটা স্মরণ করে যেদিকেই যাইতো যাই কিছু করতো কিন্তু কবরস্থান। এই জুরাইন কবরস্থানে যারা সমাহিত আছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন এই জুরাইন কবরস্থানে যারা শায়িত আছেন প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতের সুগ্রাম দান করেন। আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন, আমিন।